এখানে কি দেওয়া হচ্ছে মেহেদি? মেহেদি তো অনেক সুন্দর হয়েছে, দেওয়া অনেক সুন্দর হয়েছে। মেহেদি দেওয়া দেখলে আমার কাছে ভীষণ ভালো লাগে, মেহেদি কিন্তু আমার অনেক পছন্দ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি। আজকের ব্লগ ভিডিওতে আছি আমি নিপা, বাংলাদেশ বরিশাল থেকে সবার সাথে যুক্ত হয়ে গিয়েছি। আর আজকে আমি ব্লগটা স্টার্ট করে দিয়েছি আমার সবজি এবং কাটাকুটি দিয়ে, দেন রান্নাবান্না এগুলো দিয়ে। আজকের ভিডিওটি তোমরা সবাই দেখবা, দেখে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার সাথে থাকবা। এখানে নিয়ে এসেছে চিচিঙ্গা, তারপরে আলু, দেন তারপরে কলা, করলা এবং এগুলো নিয়ে এসেছে সবজি। দেন তারপরে নিয়ে এসেছিল লাউ, লাউটা কিন্তু আমি দেখানো হয়নি, লাউটা আমি কেটে নিয়েছি, বাট কেটে নিয়েছি ওটা দেখিয়ে দিব আপনাদের সবাইকে। আজকে সকালে রান্নার, আমরা সবসময় সকালবেলা রান্না করি কিন্তু আজকে রান্না হয়নি, কারণ আমাদের সবজি ছিল না ঘরে। তারপরে আমরা অন্য বাকি নাস্তা খেয়ে তারপরে সবজিগুলো বাজার থেকে নিয়ে এসেছে আমার ননদের জামাই, ওদেরকে বাজারে পাঠিয়েছে। দেন আগে তো আমার শ্বশুর মোটামুটি বাজার সবগুলো করে নিয়ে আসতো, সেটা আর হয়নি। এই যে আমি সবগুলো পলিথিন খুলে গুছিয়ে তারপরে আমি ফ্রিজে রেখে দিব। আজকে করলা ভাজি হবে না, আজকে হবে চিচিঙ্গা দিয়ে আলু ভাজি। আর এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এখন আমি ফ্রিজের কাছে আসলাম। দেন এখন আমি ফ্রিজটা খুলবো। ফ্রিজটা প্রচুর গরম, অনেক হিটে ছিল তাই মনে হচ্ছে যেন গরম। আর ভিডিওটা একটু উল্টোভাবে করানো হয়েছিল, সেজন্য একটু উল্টো উল্টো লাগছে। যাই হোক, ইতিমধ্যে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখে এবং আমাকে সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্টস করে এত এত ভালোবাসা এবং এত উৎসাহ করেছেন, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেশ এবং দেশের বাইর থেকে বসে, কাছের এবং দূরে যে যেখান থেকে বসে আমার ভিডিওগুলো দেখছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এপাশে কিন্তু ফ্রিজে জুস ছিল, ওগুলো এই যে দেখতে পেরেছেন, ওগুলো জুস আমি এক গ্লাস সাইমনকে দিচ্ছি। এরপরে আমি এখন সবজিগুলো ধুয়ে নিব। আমি এখন পুষ্কুনিতে চলে এসেছি, আসলে বিশেষ করে কি বলবো, সব কিছু মিলিয়ে আদারওয়াইজ কেমন জানি হয়ে গেছে আমাদের জীবনগুলো, অন্যরকম ভালো লাগে না, খুব একটা কেমন মনে হচ্ছে। যাই হোক, আমি কিন্তু আমার সবজিগুলো ধুয়ে তারপরে উপরে উঠে এখন আমি গাটলাতে বসে একটু রেস্ট নিচ্ছি, কারণ গাটলাগুলোর সিঁড়িগুলো একটু উঁচু উঁচু। দেন তারপরে একটু গরম ছিল যেহেতু বসে বসে ধুয়েছি সেজন্য, বাট এখন আমি চলে যাব বাসায়। বাসায় বলতে আমি রান্নাবান্না শুরু করব, সেখানে পাহাড়ে চলে যাব। তারপরে এই যে ইলিশ মাছ কেটে নিয়েছে আমার ননদ, ইলিশ মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব। এপাশে কিন্তু সাইমন বলছে ও ডিম খাবে, ওকে আমি একটা ডিম ভেজে দিচ্ছি পেঁয়াজ দিয়ে। এমনি তো ও খাবে না, পেঁয়াজ দিয়ে এভাবে খেতে অনেক বেশি পছন্দ করে, তাই আমি ওকে ভেজে দিচ্ছি। আরেকটি কথা বলতে তোমাদেরকে ভুলে গিয়েছিলাম, আসলে আমার ইউটিউব থেকে কীরকম আর্নিং আসে সেটা আসলে, দেন আমার এদানি একটা প্রবলেম হচ্ছে ইউটিউবে, আমার রিভিউটা পাচ্ছি না খুঁজে। দেন তারপরে আমি যখন ভিডিও আপলোড দেই তখন আমার মনিটাইজেশন অন হচ্ছে না, কি একটা প্রবলেম জানি না। এপাশে কিন্তু অনেকগুলো জিলাপি নিয়ে এসেছে, আজকে শুক্রবার,
বাট সেজন্য মসজিদে মিলাদ পড়াবে, সেজন্য জিলাপিগুলা বানিয়ে আগে অর্ডার দেওয়া ছিল, তারপরে বানিয়ে নিয়ে এসেছে। জিলাপিগুলা কিন্তু অনেক সুন্দর হয়েছে, চিকন চিকন করে বানানো, সেক্ষেত্রে কিন্তু অনেক সুন্দর হয়েছে। এই যে দেখতে পেরেছেন আপনারা সবাই, আমার ব্লগ ভিডিওটি কেমন লাগে আপনাদের সবার কাছে আমাকে সবাই কমেন্টস করে বলবেন। আমার জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন, আমিও সবার জন্য অনেক অনেক দোয়া এবং অনেক অনেক ভালোবাসা রইল আমার আমার থেকে। ওরা যখন সবজি আনতে গিয়েছিল তখন এই পেয়ারাগুলো নিয়ে এসেছিল, পাকা পেয়ারা, এগুলো একটু মিষ্টি ছিল খেতে আর কি, ভালো লাগছে। বাট আমার কাছে কিন্তু পাকা পেয়ারা ভালো লাগে না, একটু কাঁচা কাঁচা টাইপের ওই ধরনের পেয়ারা বেশি ভালো লাগে। দেন আমি এখন ব্রাশ করব। এই যে আমি এই পেস্টটা ইউজ করি, এই পেস্টটা কিন্তু এর আগে সবসময় ক্লোজ আপ ইউজ করতাম, কিন্তু এখন আমি এই পেস্টটা ইউজ করি। দেন তারপরে আমি এই ফেস ওয়াশটা ইউজ করি, এর আগে কিন্তু সবসময় ফেয়ার অ্যান্ড লাভলি ইউজ করতাম, এদানি এটা ইউজ করে আমার মনে হচ্ছে আমার কাছে ভালো লাগে না, কিন্তু আমার ফেয়ার অ্যান্ড লাভলি ভালো। দেন তারপরে এখন আমি ব্রাশ করতে যাচ্ছি পুষ্পুনিতে। আসলে এই পুষ্পুনিতে আমার একা একা আসলে আমার অনেক কেমন জানি একটা ভয় লাগে, দিনেও আমার ভয় লাগে, কারণ সামনে উপাশে সব বাগান। দেন তারপর আমার শ্বশুর মারা যাওয়ার পর থেকে আমার কাছে খুব ভয় লাগে, বিশেষ করে কেন জানি না এত ভয় হচ্ছে আমার মনে, আমি বুঝতে পারছি না। বাট যাই হোক, দোয়া করবেন সবাই যাতে এরকম ভয় কাটিয়ে উঠতে পারি। আর সব কিছু মিলিয়ে আমার কোনো কিছুই ভালো লাগছে না। এপাশে সাইমনের পড়ালেখাগুলো এলোমেলো হচ্ছে, ও পড়ালেখা করতে চাচ্ছে না। আসলে বিশেষ করে ঢাকাতেই মনে হয় যে খুব ভালো ছিলাম, আর হাজবেন্ড তো আমাদেরকে নিয়ে এসেছিলো, আমার শ্বশুর যেহেতু আছে আমাদেরকে বাজারগুলোও করে দিতে পারবে, হঠাৎ যে এরকম হবে সেটাও ও বুঝে উঠতে পারছিল না যে এরকম হয়ে যাবে, সব কিছু মিলিয়ে যে এতটা বেশি। যাই হোক, যার যে সময় মৃত্যু আসে সেটা কিন্তু হবেই, এটা কেউ ধরে রাখতে পারবে না। আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই থাকছে। আর এখানে কিন্তু সাইমনে এসে কান্না করছে, ও চলে যাবে, আমরা যেখানে থাকি ওইখানে, ওর দাদার বাড়িতে থাকতে চাচ্ছে না, অনেক কান্নাকাটি করে, ও বলছে তুমি এখনই চলো এখনই চলো। আমি অনেক বুঝিয়ে রেখেছি যে সকালে যাব। আজকের মতো আমার ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।